হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই ISL সিজন 10 নিয়ে। তো ইতিমধ্যেই প্রায় এক মাসের কাছাকাছি ISL বন্ধ ছিল জাতীয় দলের ম্যাচের জন্য, তবে এবার কিন্তু আবারও ISL ম্যাচ বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছ, এই মাসে কিন্তু আবারও ISL ম্যাচ বন্ধ থাকতে চলেছে আগামী 8 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত। আর আবারও ISL ম্যাচ বন্ধ থাকার কারণটা হলো আমাদের টিম ইন্ডিয়ার কিন্তু ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে আগামী 16 তারিখ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত। আগামী 16 তারিখ কুয়েতের বিরুদ্ধে এবং আগামী 21 তারিখ কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার। আর সেই কারণেই কিন্তু 8 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আবারও ISL বন্ধ থাকতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই দুই ম্যাচে কি আমাদের টিম ইন্ডিয়া কাতার এবং কুয়েতের বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে, এই বিষয়ে তোমার মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার জনি কাউকোকে নিয়ে। তো গত মৌসুমে FC গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পেয়ে দীর্ঘদিনের জন্য কিন্তু ছিটকে গেছে জনি কাউকো। এবং জনি কাউকো ছিটকে যাওয়ার পর প্রতিটা ম্যাচেই কিন্তু আমরা জনি কাউকোর অভাবটা স্পষ্ট অনুভব করতে পারছি। এবং গত মৌসুমে দলে কার্ল ম্যাকিউ থাকার ফলে দলের ডিফেন্সিভ মিডের ভূমিকাতে কিন্তু অনেকটাই ভরসা জোগাচ্ছিল, তবে এই মরশুমে কিন্তু আবার কার্ল ম্যাকিউকে ছেড়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে কিন্তু দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অনেকটাই ভুগতে হচ্ছে। কারণ অনিরুদ্ধ থাপা ছাড়া দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে গ্লেন মার্টিন্স বা দীপক টাংরি, এরা দুজনের মধ্যে কিন্তু কেউই তেমন একটা ভরসা জোগাতে পারছে না। যেখানে দলের ডিফেন্স এবং আপফ্রন্ট বেশ ভালো ছন্দে থাকলেও দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। তবে জনি কাউকো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার হলেও জনি কাউকো যখন ছিল তখন কিন্তু দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে খুব একটা সমস্যা দেখা দিত না। আর সেই কারণেই যে কোনো প্রকারে কিন্তু জনি কাউকোকে দরকার এই মোহনবাগান দলকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য। এবং জনি কাউকোকে কিন্তু সেই কারণেই এখনও পর্যন্ত রিলিজ করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে জনি কাউকোর সার্ভিসটা আবারও পেতে। তবে বেশ কিছুদিন আগে বিভিন্ন চ্যানেল থেকে জানানো হয়েছিল জনি কাউকো তার সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে মোহনবাগানের নামটা মুছে ফেলেছে। তবে তোমাদের আশা করি মনে আছে যে জনি কাউকোর বায়োতে কিন্তু লেখা ছিল ATK মোহনবাগানের নাম, আর সেই কারণে কিন্তু জনি কাউকো ATK মোহনবাগানের নামটা মুছে দিয়েছে। তবে জনি কাউকো কিন্তু এখনও মোহনবাগান দলকে এবং দলের সমস্ত প্লেয়ার থেকে শুরু করে দলের সমস্ত কোচিং স্টাফকে তার সোশ্যাল মিডিয়াতে ফলো করে। এবং এর মাঝে বিশ্বস্ত সূত্র মারফত যেমনটা খবর জানা গেছে যে জনি কাউকো কিন্তু 80% ফিট হয়ে এসেছে। এবং এই ডিসেম্বর মাসেই কিন্তু কলকাতাতে আমরা জনি কাউকোকে আবারও দেখতে চলেছি, যেটা কিন্তু বড় সুখবর মোহনবাগান দলের জন্য এবং সকল মোহনবাগান সমর্থকদের জন্য। কারণ সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু আবারও তাদের প্রিয় বিদেশি জনি কাউকোকে মোহনবাগান জার্সিতে খেলতে দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দলে জনি কাউকো যোগ দিলে এই দলটা আরও কতটা ভয়ঙ্কর হবে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমার মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো একটা প্লেয়ার ছিটকে যাওয়ার ফলে যে দলকে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা কিন্তু গত জামশেদপুর FC ম্যাচেই তোমরা লক্ষ্য করেছো। তো আশা করি তোমাদের মনে আছে যে জামশেদপুর FC ম্যাচে শেষ 15 থেকে 20 মিনিট দলের ডিফেন্সের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল, যেখানে আশিক কুরুনিয়ান ছিটকে গেলেও দলের লিস্টন কোলাস ও আশিক কুরুনিয়ানের অভাবটা কিন্তু ঠিক পূরণ করে দিচ্ছে। তবে আনোয়ার ছিটকে যাওয়ায় আনোয়ারের অভাবটা কে পূরণ করবে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন, কারণ কোচ জুয়ান ফেরান্ডো কিন্তু সুমিত্রাটির ওপর খুব একটা ভরসা দেখাতে পারছে না বলেই মনে করা হচ্ছে। নাহলে জামশেদপুর FC ম্যাচে কিন্তু দুজন বিদেশি সেন্টার ব্যাককে দিয়ে খেলাতো না কোচ জুয়ান ফেরান্ডো। যেখানে জামশেদপুর FC ম্যাচে সুমিত্রাটিকে সুযোগ দেয়নি কোচ জুয়ান ফেরান্ডো, সেখানে দাঁড়িয়ে মুম্বাই সিটি FC বা FC গোয়ার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে সুমিত্রাটি যে কতটা সুযোগ পাবে সেটাই কিন্তু সন্দেহের বিষয়। তো যদি সুমিত্রাটিকে সুযোগ নাই দেয় তাহলে কিন্তু আমার পার্সোনালি মতামত হিসাবে সুমিত্রাটিকে ছেড়ে দেওয়াটাই বেটার। তো যাই হোক, এক আনোয়ার আলী ছিটকে যাওয়ায় যে দলের ডিফেন্সের পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার, কারণ প্রথম থেকেই আনোয়ার আলী এবং হেক্টর উস্তে বা ব্র্যান্ডন হ্যামিলের জুটিকে সেট করে রেখেছিল কোচ জুয়ান ফেরান্ডো। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই আনোয়ারের ছিটকে যাওয়ার ফলে ডিফেন্সে ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর উস্তে আবারও এই নতুন দুই জুটিকে সেট করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে, আর সেই কারণেই কিন্তু জুয়ান ফেরান্ডোর পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে সেটা কিন্তু বলাই যায়। তো আশা করবো সুমিত্রাটিকে যেন কম বেশি প্রতিটা ম্যাচেই সুযোগ দেওয়া হয়, আর সুমিত্রাটিকে সুযোগ দিলে আশা করি সুমিত্রাটি খুব একটা নিরাশ করবে না দলকে,
আর চোট কাটিয়ে যে আনোয়ার আলী আবারও তার পুরনো ফর্মে ফিরে আসবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলাটা খুবই মুশকিল। আর সেই জন্যই কিন্তু সুমিত্রাটিকে সুযোগ দিয়ে তাকে তৈরি করে রাখতে হবে, নাহলে কিন্তু প্রতি ম্যাচেই হেক্টর প্লাস হ্যামিল এদের দুজনকে রেখে দল সাজালে দলের আপফ্রন্টে কিন্তু বিদেশি প্লেয়ার খেলানোর অপশনটা কমে যাবে, যাতে কিন্তু বড় সমস্যায় পড়তে হতে পারে আইএসএল এর পরবর্তী ম্যাচগুলোতে। তো তোমাদের মতে কি বলে, সুমিত্রাটিকে সুযোগ দিয়ে কি সুমিত্রাটিকে তৈরি করে রাখাটা দরকার কোচ জুয়ান ফেরান্ডোর? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি, তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা এখন ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও কিন্তু তোমরা অনায়াসেই আমাদের ফেসবুক পেজটা খুঁজে পেয়ে যাবে। আর তোমরা সরাসরি যে কোনো বিষয়ে আমার সাথে যারা কথা বলতে চাইছো তারাও কিন্তু ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করতে পারো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভালো লেগে থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।